সমুদ্র মোহনায় ইলিশ সম্পদ ধ্বংস করতে কিছু অসাধু জেলে নেমে পড়েছে। ঘোপ নামের অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল পাততে শত শত খুঁটি গেড়েছে সমুদ্র মোহনায়। একবার এ জাল পাতলে প্রতিদিন মারা পড়ে কোটি কোটি ইলিশের পোনা। মৎস্যজীবী নেতারা বলছেন, প্রশাসনকে ঘুষ দিয়েই এসব কার্যক্রম চালাচ্ছে তারা। এ ব্যাপারে সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে বলে দাবি প্রশাসনের। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় কিলোমিটারের পর কিলোমিটার এলাকায় গাছের খুঁটি গেড়েছেন কিছু অসাধু জেলে। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে ট্রলার নিয়ে এভাবে গভীর সমুদ্রে পালিয়ে যায় তারা। খুঁটি গাড়ার পর রাতের আধারে সূক্ষ্ম ফাঁসের জাল বেঁধে দেয়া হয়, আর উপকূলে উদ্ভিদ কণা খেতে আসা ইলিশের পোনাগুলো জালে আটকা পড়ে মারা যায়। গভীর রাতে জাল তুলে সংগ্রহ করা হয় পোনা মাছ। শুধু ইলিশ নয়, সব ধরনের মাছের পোনাই এতে ধ্বংস হচ্ছে। এতে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের ত্যাগ ও প্রশাসনের কঠোর পরিশ্রম সবকিছু বিফলে যাচ্ছে। তবে মৎস্যজীবীরা বলছেন, উৎকোচের বিনিময় নীরব ভূমিকায় থাকছে প্রশাসন। কোটি কোটি ইলিশ মাছের বাচ্চা মারা যাইতেছে, শুধু ইলিশ মাছের বাচ্চা না, বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাবে যদি এই গোপজালটা ফিরান না হয়। চোরাইভাবে মাছটা মারতেছে, দেশের সম্পদ তারা নষ্ট করতেছে। তারা বলে যে আমরা অনুমতি লই লইছি, কিন্তু অবৈধ জালগুলো যে অনুমতি লই লইছে এর কোনো ভিত্তি নাই, কারণ কেউই এটার অনুমতি দিতে পারে না। কারণ সরকার যখন এটা অবৈধ করছে কেউ এটাকে দিতে পারে না, তবে প্রশাসনের কিছু নির্লিপ্ততার কারণে এই জালটা পাততে পারছে। তবে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, সঠিক তথ্য পেলে অভিযান চালানো হবে। সুনির্দিষ্ট যে ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাবে সাথে সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান চালাবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তা আপনি যে পয়েন্টে বলেছেন আমি খুব শীঘ্র নিজে সেখানে অভিযান চালাবো। ইলিশ গভীর পানির মাছ হলেও ছোট অবস্থায় এরা নদী উপকূলে উদ্ভিদ কণা খেয়ে বেড়ে ওঠে। পোনাগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়। কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে লাখ লাখ পোনা আর কখনোই সমুদ্রে ফিরে যেতে পারে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।